25 বছর, 25 বছর আমি তোমার সংসারের লালন পালন করছি, তোমার তিনটে ছেলে মেয়ের মা আমি। যখন তোমার সাথে আমার বিয়ে হয়েছিল তখন কিন্তু আমাকে এত খারাপ লাগতো না তোমার, কিন্তু আজ আজ আমার শাড়ি থেকে তুমি মাছের আঁশের গন্ধ পাও, আমার হাতে হলুদের দাগ দেখলে তোমার গা ঘিনঘিনিয়ে ওঠে, আমাকে নিয়ে তুমি সমাজে বেরোতে পারো না, তোমার মনে হয় আমি অতটা শিক্ষিতা নই, আমি ভালো করে ইংরেজি বলতে পারি না, তাই আজ তোমার আর আমাকে পছন্দ নয়, তোমার পছন্দ জুনকে। হ্যাঁ, কেন পছন্দ হবে না, জুন তো আমার থেকে অনেক বেশি শিক্ষিতা, খসখস করে ইংরেজি বলতে পারে, লিখতে পারে, বড় চাকরি করে, বড় মোটা টাকার মাইনে পায়, তোমার সমান সমান, আমাকে আর পছন্দ নয় তোমার, তাই তুমি জুনকে বিয়ে করতে চাও আমাকে ডিভোর্স করে। বেশ বেশ, তাই হোক, তোমার যদি তাই ইচ্ছে হয় তুমি জুনকে বিয়ে করে সুখী হও, একটাই প্রশ্ন, তুমি সুখী হবে তো? আমার তোমার থেকে কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, তবে তুমি আমার 3 সন্তানের বাবা, তাই আমার সন্তানরা তোমাকে যতদিন চাইবে চাইবে, আমি তাদের কোনোদিনও আটকাবো না তোমার কাছে যেতে বা তাদের বাবার সাথে সম্পর্ক রাখতে। অনেক করেছি গত 25 বছর ধরে, অনেক করেছি সংসারের জন্যে, কিন্তু তার বিনিময়ে কিচ্ছু পাইনি। আজ আমার ছেলেমেয়েরা তাদের নিজেদের জীবন বেছে নিয়েছে, তুমি তোমার নিজের জীবন বেছে নিলে, কিন্তু আমি আমি আজ 25 বছর ধরে যে সংসারের জন্য এত করেছি, সে সংসার আমাকে কি দিল? কিচ্ছু না। তাই আজ আমি ঠিক করলাম, যে সংসারের জন্য আমি এত করেছি সেই সংসার তো আমায় কিছু দেয়নি, আমার আর কিচ্ছু চাই না সংসারের থেকে, আজ থেকে আমি নিজের জন্য ভাবব, যা আমি কোনোদিন ভাবিনি, সব সময় শুধু শ্বশুর শাশুড়ি সন্তান স্বামী এদের কথাই ভেবেছি, কিন্তু আজ প্রথমবার আমি নিজের জন্য ভাবব, এখন থেকে আমি শুধুমাত্র এই সংসারের জন্য নয়, শুধুমাত্র অনিন্দ্য সেনগুপ্তর জন্য নয়, শুধুমাত্র আমার সন্তানদের জন্য নয়, নিজের জন্য বাঁচতে চাই, আমি আমি শ্রীময় হয়ে বাঁচতে চাই, শ্রীময় হয়ে বাঁচতে চাই, শ্রীময় হয়ে বাঁচতে চাই। ভালো থাকবেন সবাই, অসাধারণ অসাধারণ, ফাটাফাটি এই ফিলিংসটা, এই ফিলিংসটা যতদিন প্রত্যেকটা মেয়ের মধ্যে থাকবে ততদিন আমাদের সমাজে কখনো মেয়েরা কলঙ্কিত হবে না আর কখনো পিছিয়ে যাবে না। আমি একটা কথা বলবো, সংসার সন্তান শ্বশুর শাশুড়ির দায়িত্ব পালন সবই ঠিক আছে, কিন্তু কোথাও কোথাও এইসব করতে করতে আমরা নিজেদের সত্তাটাকে ভুলে যাই, সেটা বোধহয় উচিত নয়। সব দায়িত্ব পালন করেও নিজের জন্যও 5-6 মিনিট সময় দেওয়া যায়, যেটা আগে আমাদের মা দিদিমারা চিন্তা করতেন না, কিন্তু আমরা এখনকার মেয়েরা সেটা চিন্তা করি। ভালো থাকবেন সবাই, আপনাদের বাংলার নতুন বছর খুব ভালো কাটুক। আমি আপনি চলে যাবেন বলছেন? না, চলে যাব, চলে যেতে যেতে দুটো কথা বলতে যাবো, তুমি কিছু বলবে? হ্যাঁ, একটু অনুরোধ, বলো বলো, যেটা আমাদের গোটা গ্রাম বাংলাতে একটা ইতিহাস সৃষ্টি করেছে। হ্যাঁ, আমি আমার বলবো বলবো, তবে তার আগে আমি উদ্যোক্তাদের আরেকবার ধন্যবাদ দেব, আজকের এত অসুবিধার মধ্যেও আপনারা অনুষ্ঠানটা করলেন, এবং আমার খুব ভালো লাগলো, এত সুন্দর একটা মঞ্চ, এত সুন্দর সাউন্ড, এত সুন্দর ক্যামেরার তপতি স্টুডিও, তপতি স্টুডিওর ক্যামেরা পার্সন ছেলেরা, ওদের সঙ্গে আমার আগেও দেখা হয়েছে অনেকবার, যাই হোক ভালো, সব কিছু সুন্দর, সব ভালো যা শেষ ভালো। যেতে যেতে আমার এখানকার ভাইদের জন্যে, এটা শুধুমাত্র আমার ভাইদের জন্যে, দুটো কথা বলে দিয়ে আজকে বিদায় নেব। এই ঠান্ডা গরমে আমারও
এমনিতেই হেরে গেল আরো হেরে হয়ে গেছে। আমার ভাইদের জন্য বলবো দুটি কথা। আরে শোনো ভাইরা, আরে বলছিলাম যে যতই করো বাহানা, বুঝলে, যতই করো বাহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলে কি হবে কে বলতে পারবে? কি হবে কে বলবে? কি হবে দেখো, যতই করো বাহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। যতই করো বাহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। যতই করো বাহানা, যতই করো বাহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। যতই করো বাহানা।